অবস্থান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট। আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত সেনা ফিরিয়ে আনার এই প্রক্রিয়া চলবে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এর মাধ্যমে একটি অন্তহীন যুদ্ধ শেষ হওয়ার প্রক্রিয়া শুরু হল। প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তার প্রথম গুরুত্বপূর্ণ ভাষণে বলেছেন আমেরিকা ও তার মিত্রদেরকে সম্পূর্ণ নতুন ধরনের সামরিক সংঘাতের জন্য প্রস্তুত হতে হবে। তিনি আফগানিস্তানে গত 2 দশকে যুদ্ধের কথা উল্লেখ করে আরও বলেছেন বিগত যুদ্ধগুলোর তুলনায় পরবর্তী যুদ্ধগুলো হবে সম্পূর্ণ ভিন্নতর। করোনা ভাইরাস দিন দিন ধরন পাল্টাচ্ছে, মরণ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিজ্ঞানীদের গবেষণায় উঠে আসছে নতুন নতুন তথ্য। এমনই এক নতুন গবেষণায় দাবি করা হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত তরুণ বয়সীদের পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনার দ্বিতীয় ঢেউ খুবই মারাত্মক। তিনি জানান বিপুল টাকা খরচ করে সরকার টিকা নিয়ে এসে জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে তা বিনামূল্যে দিচ্ছে। সামনে করোনার টিকা আরও আসবে, তবে নিজেকে এবং অন্যদেরকে সুরক্ষার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সর্বশেষ গ্রাডার স্থাপনের মধ্য দিয়ে পুরো সেতুর স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে সিলেট জোন বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান। বিশ্বজুড়ে করোনার সংক্রমণ বাড়ার মধ্যেই পরিবার পরিজনের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এর ফলে এপ্রিল মাসেও দেশের রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে। এ মাসে দেশের রেমিটেন্স এসেছে প্রায় $207 কোটি। এটি একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ এবং গত অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ ও আগের মাসের চেয়ে 8% বেশি। ভারতে করোনা ভাইরাস মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে ব্রিটেনে পাড়ি জমিয়েছেন ভারতে করোনা টিকা প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা। ব্রিটেনের সংবাদ মাধ্যমের দাবি, হুমকি পেয়ে দেশ ছেড়েছেন আদর। ভারতের পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিশ্চিত হয়ে গেল। দিনভর উত্তেজনা চলে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন নিয়ে। এ সময় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, কোভিড সংক্রমণ কমলে আমরা বিজয় মিছিল করব। এখন বিজয় মিছিল নয়, করোনা আক্রান্তদের পাশে দাঁড়ান। আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েক ডজন তেলবাহী ট্রাকের বিস্ফোরণে 7 জন নিহত ও 14 জন আহত হয়েছেন। শনিবার শেষ রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন তদন্তকারীরা দগ্ধ হয়ে যাওয়া ট্রাকগুলো তদন্ত করে দেখছে এটি দুর্ঘটনা নাকি কোনো সন্ত্রাসী হামলা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দেশজুড়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী অক্টোবর নভেম্বরে ভারতের মাঠে টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে স্পষ্ট জানিয়েছে কোনো বিকল্প নয়, ভারতের মাটিতেই হবে বিশ্বকাপ।